যারা দিল্লির পায় ধরে রাজনীতি করতে চান, যারা বলে বেরিয়েছেন এতদিন ধরে আমি বাংলার নেতা, আমি ভারতবর্ষের নেতা, বিভিন্ন রাজ্যে নাকি তাকে ডেকেছিল, আমরার বাংলার মানুষ তাকে একটা জেলার নেতায় পরিণত করে দিয়েছেন, আপনাদের আমি ধন্যবাদ জানাই। আমাদের বুঝতে অনেক দেরি হয়েছে, সেদিন উত্তমরা বুঝতে পারিনি, রঞ্জিতরা বুঝতে পারেনি, আমি কিছুটা হলেও বুঝতে পেরেছিলাম, হলদিয়ায় কুণালদারা বুঝতে পেরেছিলেন, দিলীপ বাবুরা খুব তাড়াতাড়ি এই 20 থেকে 24 মধ্যে বুঝে পেরে গুতুনি দিচ্ছে, এমন না এদিক যাবে না ওদিক যাবে, অভিমানে চোখ দিয়ে জল পড়ছে। বন্ধু আমি বলি আপনাদের, চরম ভীতু মানুষ পেছন থেকে কাজ করে, সামনে আসে না। উনি বলেন গণতন্ত্রের কথা, উনি বলছেন কেন গণতন্ত্র থাকবে না। কেউ কালকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, কালকের খেজুরিতে টিম যাচ্ছে, উনি বলছেন গণতান্ত্রিক দেশ সব জায়গায় যেতে পারে। আরে বন্ধু, মুখে বলছো আর কাজে করছো? আমাদের ফ্ল্যাগ থাকবে না, ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ থাকবে। আমি বলবো এখানকার নেতৃত্বকে, পীযূষ দাদে, আমি ফ্ল্যাগের সংখ্যা খুব কম দেখলাম, নিশ্চিতভাবে এবি অফিসকে জানান, ফ্ল্যাগ যদি লাগে আমরা নিশ্চিত পৌঁছে দেব প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, আমরা সেই ফ্ল্যাগ লাগিয়ে দিতে চাই। আমি একটা পরিসংখ্যান আছে, পঞ্চায়েত প্রতিমন্ত্রী হিসেবে আমি বলতে চাই আমার এসসি সম্প্রদায়ের মানুষদের, আপনার যে ফ্যাসিলিটি নিয়েছেন খেজুরি 1 খেজুরি 2, আমরা 21 জিতেছি বলে এখানে কন্যাশ্রী বন্ধ করিনি, রূপশ্রী বন্ধ করিনি, আমরা সবুজ সাথী বন্ধ করিনি, আমরা টেপলামেন্ট বন্ধ করিনি, আমরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করিনি। বন্ধু আমরা কিন্তু এগুলো দিচ্ছি, আমি জানি আপনারা বলছেন বন্ধ করতে, আমি নেত্রীর কাছে আপিল করব, আমি এই কুলালদার কাছ থেকে আপিল করব, যে নেত্রীকে বলবো যে আপনি যেভাবে স্টাইপেন্ড গুলো স্কলারশিপ গুলো এমএলএদের সই লাগে, পঞ্চায়েতের সই লাগে, পঞ্চায়েত সমিতির সই লাগে, কুলালদা দিদির কাছে পৌঁছে দেবেন, আর মন্ত্রিসভার আলোচনাতে তো বীরবা আমরা আছি, বলবো আগামী দিন আমার পঞ্চায়েত মেম্বার সই করলে তবে পাবে। আমরা স্বচ্ছতা, সেই স্বচ্ছতাকে সামনে রেখে আমরা করতে চেয়েছি, আমার জননেত্রী তিনি আম জনতার নেত্রী, কারুর মা কারুর দিদি কারুর বোন কারুর বাড়ির অভিভাবক হয়ে তিনি আছেন, তিনি তাই অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিচ্ছে, আর দিলীপ ঘোষদের পার্টি তার টাকা নেবে আর ভোট দেবে বিজেপিকে, তা হতে দেব না বন্ধু, তা হতে দেব না। আমি আপনাকে এটা বলে যেতে চাই, আমাকে সাংবাদিকরা যা কিছু বলতে পারেন বলুন, রাজনীতি করি সরকার চালাই মানুষের সেবা করব বলে, আমার সরকার মানুষের সেবা করে, তাই মানুষের সেবা করব বলে আমার অধিকার আছে, মানুষের কাছে প্রত্যাশা করার, মানুষের কাছে ভোট চাওয়ার, তাই আমি এ কথা বললাম। আপনি কন্যাশ্রীও নেবেন, আপনি রূপশ্রীও নেবেন, এই পরশু দিন কৃষক বন্ধু ঢুকেছে, আপনি কৃষক বন্ধুও নেবেন, আর ভারতীয় জনতা পার্টির ওই হাতমাদের আপনি ভোট দিয়ে জিতিয়ে আমার মা বোনদের উপর অত্যাচার করবেন, হতে দেব না। কুণালদা বক্তব্য রাখবে, আমি আপনাদের কাছে বলতে চাই, জয় করে তোর ভয় কেন তো বুঝায় না, এটা গানের ভাষা আছে, দুটো জয় করে তবু ভয় যাচ্ছে না তার, ভীষণ ভীতুষে। আমরা তৈরি আছি, গোটা বাংলা তৈরি আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি আছেন যোগ্য জবাব দেওয়ার জন্য। আপনারা ভীত হবেন না, আপনারা ভয় পাবেন না, পিছিয়ে যাবেন না, আন্দোলনকে সুদৃঢ় করুন, আমরা প্রয়োজনে এখানে রাতের পর রাত এখানে পাহারা দেব আপনাদের, কিন্তু লড়াইয়ের ময়দান থেকে আমরা চলে যাব না। আমি আপনাদেরকে আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করি, আমরা বলছি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিন, আমরা এটা করতে পারি না, কিন্তু দেখব সই করে পাঠানো যায় কিনা, এই আপিল রাখবো। আমি আপনাদের সবাইকে আবার আমার কৃতজ্ঞতা জানিয়ে আই এই আন্দোলনকে জারি রেখে আগামী দিন চোখে চোখ রেখে সিত্তারা উঁচু করে এই ভারতীয় জনতা পার্টির হার মানতে এই পশ্চিম বাংলা থেকে যতক্ষণ না তাড়াবো, কেজুরি থেকে জনকা থেকে কাঁথি থেকে তমলুক থেকে যতক্ষণ না তাড়াতে পারবো ততক্ষণ আমাদের লড়াই চলবে।
দাদা একটা কথা বলেছেন, বলেছেন আমার সংগঠনে কোনো ইচ্ছে নেই। সেদিন দেখছিলাম সাংবাদিকদের মিট, উনি চারটা বিধানসভা নিয়ে বলছেন, তিনি কোট করতে কোট করে একটু একটু ফিরতে চাইছেন মিডিয়ার জগতে। উনি আমার দিদিকে খুব কুৎসিত ভাষায় বলেছেন, বলেছেন কাঁথির যে রাস্তায় উত্তম বাড়ি কাছে, কাঁথির যে রাস্তা দিয়ে দিদি নাকি হেঁটেছিলেন সেই রাস্তায় নাকি বেশি করে বিজেপি ভোট পেয়েছে। আমি আপনাকে বলি দাদা, আপনি কেশপুরে পা দিয়েছিলেন, আমি 1,03,000 লিড দিয়েছি, মানে আপনার পদস্পর্শে বরঞ্চ মানুষ আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই আমার নেত্রীকে আঘাত করার আগে 100 বার নিজের দিকে তাকাবেন। শেষ করলাম, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, খেজুরির তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।